যতদিন আল্লাহর আসমান থাকবে, যতদিন সূর্যের আলো দেবে, যতদিন চন্দ্রের আলো দেবে, যত জন্ম যতদিন জন্ম মৃত্যু থাকবে ততদিন এত ক্ষমতা, এত শক্তি, এত হিম্মত, এত এত কিছুই অর্জন করতে পারে নাই যা দ্বারা এই আবর্জনা গুলোকে দূর করতে পারবে। কারণ ইসলাম ধরে বলেন কার, আরো জোরে বলেন কার, মুসলমান কার, ইসলাম আল্লাহর, মুসলমান আল্লাহর। আর যেই মুসলমানেরা আল্লাহর এই দিনের কাজ করতে চায়, আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিজেই তাদের নিয়ে নেয়। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ পাক যাদের হেফাজতের দায়িত্ব নেবে তাদের সমস্ত থেকে নিশ্চিন্ন করার ক্ষমতা কারো নাই। জোরে কর আমার ভাই, না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت الله رب العالمين বলেন আমি প্রত্যেক জাতির মধ্যে নবী রাসূল পাঠিয়েছি এই উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ পাক বলছেন আমি এই জন্য পাঠিয়েছি আমি আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত হবে। ওয়ালাকাদ বাআথনা ফি উম্মাত রাসূলান আন ইবুদুল্লাহ, আমি আল্লাহ পাকের আনুগত্য করবে, দাসত্ব করবে, গোলামি করবে, আর শয়তানের আনুগত্য দাসত্ব পরিহার পরিত্যাগ করবে। কার আনুগত্য প্রতিষ্ঠা করতে হবে? নবী রাসূলরা এই জমিনে এসেছেন আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করতে, না ঠিক না? বেটি জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহি যালালা, তাদের মধ্যে হতে কিছু সংখ্যককে আল্লাহ হেদায়েত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহি যালালা, আর তাদের মধ্যে কিছু সংখ্যক গোমরাহি তথা পথভ্রষ্টতা নির্ধারিত হয়ে গেল। ফাসিরু ফিল আরদে ফাজুর, আমার এই পৃথিবী পরিভ্রমণ করো, দেখে নাও কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণতিটা কি হয়েছে। আমার বন্ধুরা, আল্লাহ যুগে যুগে নবী এবং রসুল এই যুগে পাঠিয়েছেন, এই জমিনে পাঠিয়েছেন আল্লাহর আনুগত্য প্রতিষ্ঠা করতে, আল্লাহর দাসত্ব গুলামি প্রতিষ্ঠা করতে। আর আমরা আল্লাহর জমিন থেকে আল্লাহর দাসত্ব আনুগত্য দূর করতে চাই। যারা দূর করেছেন তাদের পরিণতির আজ একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করব। শুনতে রাজি আছেন না? না, কিন্তু আমার মন মতো স্টেজ না, আমার মন মতো মাইক না, আলোচনা করার মতো পরিবেশ আমার নেই। কথা বলছেন, কথা কি বলবো, রাগ করবেন না কিন্তু কেউ, মানে সবটাই আমার নিয়ম নীতির বাইরে। তো যা হোক, আলহামদুলিল্লাহ যা হয়েছে এর উপর তো সওয়াল যাবে না, পাওয়া যাবে না, কথা ঠিক কি না? তো ভাই রামা, এখন বলছিলাম এই পৃথিবীতে আল্লাহ পাক একজন নবী পাঠিয়েছিলেন, নাম হযরত মূসা আলাইহিস সালাম। নবীর নাম কি একটু জোরে বলেন না? নবীর নাম, এই কোরআনের মধ্যে যেই নবীর নাম সবচেয়ে আল্লাহ বেশি নিয়েছে তার নাম কি? মূসা। ভাই আমার বলছিলাম আল্লাহর পয়গম্বর মূসাকে পাঠালেন, পাঠানোর পরে আল্লাহ পাক হুকুম দিলেন ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। তার সীমা লঙ্ঘনটা কি? আনা রাব্বুকুমুল আলা, সে নিজকে এই জমিনে খোদাই দাবি করেছে। জনগণ কি দাবি, কি দাবি? আচ্ছা বলুন তো, সৃষ্টিকর্তা কয়জন হওয়া লাগবে? একজন ছাড়া দুইজন হলে ক্ষমতা ভাগাভাগি করতে গেলে ঝামেলা বাঁধবে না বাঁধবে না? তো ভাই রেমা, আল্লাহ পাক বলেন যাও আমার পক্ষ থেকে তাকে দাওয়াত দাও। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম এসে ফেরাউনকে যখন দাওয়াত দিল, ফেরাউন দাওয়াত সাদরে গ্রহণ করে নিয়েছে নাকি বলে, যেরকম নিয়েছে নাকি, সাদরে গ্রহণ করেছে? বরং বর্তমান
যেমন সাদরে কেউ ইসলাম গ্রহণ করতে নামাজ পড়তে চায়, কথা ঠিক কি না, রোজা করতে চায়, হজ করতে চায়, যাকাত দিতে চায়, কিন্তু শরীয়ত প্রতিষ্ঠিত করার পক্ষে কারণ সমস্যা আছে। যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, আল্লাহর দিন যদি প্রতিষ্ঠা হয়, সেখানে অনেক কিছুই বন্ধ হয়ে যাবে যা তাদের নীতি নৈতিকতার বাহিরে। এই জন্য জীবন থাকতে কখনোই সেটাকে তারা প্রতিষ্ঠিত হতে দেবে না, এটা হলো তাদের অন্তরের কথা। আর মুখের কথা ইসলাম ছাড়া আমরা কিছু, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন, মনে আর মুখে যদি দুই জায়গায় দুই রকম কথা হয়, এদের সম্পর্কে আল্লাহ কি কোনো দলিল দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফালি মিনান নার। যাদের মুখ আর অন্তর দুইটা দুই রকম, মুখ দিয়া যা বলে অন্তরে তা করে না, আর অন্তরে যা করে মুখ দিয়ে তা বলে না, এরা হলো মুনাফিক। আর এই মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে, যেখানে আবু জেহেল যাবে না, আবু লাহাব উতবা সাইবা যাবে না। বলুন ওই জায়গাটা মনে হয় খুব দামি, কেউ যাবেন না? ইচ্ছা আছে কারো? ভাইরা এতই জঘন্য, এতই নিকৃষ্ট, এতই খারাপ, মানুষ জানা এবং বুঝার পরও আগে বল আমাদের কিসের থাকা এই কথাগুলো বলতে যাবে, কেন বলতে যায়? এই জন্যই আলেম ওলামারা বলতে যায় যে কিয়ামতের দিন আলেম ওলামাদের নলি আল্লাহ পাক টিপে ধরবে। কেন তোমরা বলো নাই? কে ধরবে? কে ধরবে? আল্লাহ ধরবে। আমরা আল্লাহ বলবো আমি তো সবাইকে আলেম বানাই নাই, সবার মধ্যে তো কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলাম না, সবাইকে তো বলার দক্ষতা যোগ্যতা দিয়েছিলাম না, তোমাকে বলার দক্ষতা যোগ্যতা দিয়েছিলাম। কারণ এই ভাষা, এই ভাষা, এই কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমান, বলুন না, আর-রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সেই রহমান শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানব জাহান, আর বাক শক্তি করেছেন দান। জোরে বলুন না, কথা বলার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ বলবেন আমি তোমাকে বানালাম, আমি তোমাকে কথা বলার ক্ষমতা দিলাম, বান্দা আমার এলেম তোমাকে দিলাম, আমার এলেম পাওয়ার পর, আমার দেওয়া শক্তি পাওয়ার পর, আমার দেওয়া কথা বলার স্পিকিং পাওয়ার দেওয়ার পরে তোমাকে কে নিষেধ করেছিল আমার এই সঠিক কথাগুলি কি বান্দার সামনে তুলে ধরতে? জবাব দিয়ে ভেস্তে দাও, সেই দিন আপনাদের জন্য আমরা জাহান্নামে যাব না? যখন যাব এই জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে এই কথাগুলো আমরা বলতে বাধ্য হয়। আর এই কথাগুলো বলতে গেলে অনেক বন্ধু বেজার হয়, আছে না নাই? আছে না নাই? ভাইরা বেজার হয়ে লাভ নেই। শোনা আমার, ও আমার শোনা ভাইরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমাদের কদর হাত দিয়ে বলি, আমাদের কোনো লাভ নাই, এতে কোনো লাভ নাই। লাভ শুধু একটাই, দাঈ ইলাল্লাহ, আল্লাহ দাঈর কাজ আমাদেরকে দিয়েছে আল্লাহর পথ আহ্বান করার এই দক্ষতা যোগ্যতা স্পৃহ ক্ষমতা দিয়েছে। আমরা যদি এই দায়ের কাজটা না করে যাই, আল্লাহর দরবারে আমরা ধরা খাবো। এই ধরা খাওয়ার ভয়ই আমরা এটা বলতে বাধ্য, মানলে লাভ না লোকসান, যেরকম লাভ না লোকসান। আজকে প্রমাণ করে দেব যারা মানে নাই তাদের পরিণতি, যারা মেনেছেন তাদের পরিণাম কি হয়েছে, কথা ঠিক কি না? শুনবেন, আমি হালকা হালকা করে ছোট্ট ছোট্ট করে বলবো। হযরতে ইউনুস আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম,
দেখেন না উনি এই কথা বলল কেউ মানলো না কথা ঠিক কি না আল্লাহ বলেন যারা মানে নাই তাদেরকে ময়দানে রাখো আর যারা মানছে তাদেরকে নিয়ে নৌকায় ওঠো কথা ঠিক কি না নৌকা মানে বুঝুন তো কিস্তি উঠো আল্লাহ হুকুম দিলেন যারা কিস্তিতে উঠলো তারা পানির উপর ভাসমান থাকলো তাদের রক্ষা করলেন কে আরো জোরে বলেন না আর যারা শিক্ষা হয়েছিল নবীকে যারা মানে নাই আল্লাহ পাক একটা ধাক্কা দিয়া সবগুলাকে টেপা মাছ পানির মধ্যে বানায়া শেষ করে দিল কেউ বাঁচতে পারে নাই আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সন্তান হযরত ইউনূ আর কে নাম যাদের ছেলের নাম কি যাদের ছেলের নাম কি ও ভাই ভালো করে শোনেন মনোযোগ সহকারে নবীর ছেলের নাম কে নাম কার ছেলে সেই নবীর ছেলে কেনানকে বলল বাবা ওঠ বাঁচতে চাইস ওঠ বলছে না আমি মানবো না মানিও নাই মানবো না তোমার আল্লাহর ক্ষমতা কি ওর পাহাড় ডুবাতে পারে আচ্ছা কোন আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সব চাইতে বড় ক্ষমতাবান জোরে বলেন না কে আল্লাহ শক্তির কাছে কারো শক্তির তুলনা নাই আমার আল্লাহ বলেন দুনিয়ার সব শক্তি সব আবিষ্কার সবগুলা যখন যেখানে শেষ হবে সেখান থেকে আমার সৃষ্টি সেখান থেকে আমার শক্তি শুরু হবে আমার বন্ধুরা তাহলে সেই আল্লাহর শক্তির কাছে আমরা দুর্বল না সবল যেরকম দুর্বল না সবল আল্লাহ পাক এক ধাক্কা দিয়া পাহাড়টাকে নামাই দিল কলিজার টুকরার সন্তান কেনা নৌকার পাশে কাতলা মাছের মতো খাবি খাই বাপে সন্তানের এই কষ্ট সহ্য করতে পারে যেমন আলেম ওলামা জাহান্নামী যারা যাচ্ছে তাদের সহ্য করতে পারে আমার এই ভাইটা জাহান্নামে যাবে আমার এই পরিবারটা জাহান্নামে যাবে আমার এই প্রতিবেশীটা জাহান্নামে চলে যাচ্ছে আমার এই প্রতিবেশীটাকে বাঁচাতে হবে এই বাঁচানোর নিমিত্তে কথাগুলা বলে কথাকে ভুল বলবো না ঠিক বলবো কিন্তু কেনানের মতো ওরা মানতে পারে না সহ্য করতে পারে না হায় হায় আমার ইচ্ছার বিরুদ্ধে নীতির বিরুদ্ধে আদর্শের বিরুদ্ধে এই কথাটা এই মাওলানা সাহেব বলছে আসলে ভাই তোমার আদর্শ নীতির বিরুদ্ধে নয় বরং তোমাকে বাঁচানো হলো আলেমের উদ্দেশ্য ঠিক কিনা জোরে বলো আল্লাহর পয়গম্বরকে মানল না আল্লাহর নবী বাবা সন্তানের এই কষ্ট সহ্য করতে পারছে না আল্লাহ তখন আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমার পয়গম্বর তুমি না বলেছিলে আমার পরিবারকে তুমি ধ্বংস করবে না আমার আহলকে তুমি ধ্বংস করবে না আল্লাহ রাগ আছে না নাই আল্লাহ যেরকম আল্লাহর রাগ আছে না নাই আল্লাহর রাগ কেউ দেখবে না আজকে আজ বাস্তবে আল্লাহর রাগ দেখাবো আল্লাহ যদি রাগে তাহলে তার সামনে টিকার ক্ষমতা কারো নাই এইবার আল্লাহ পাক আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামকে ধমক দিলেন লাইসা মিন আহলিক তুমি তোমার সন্তান যাকে তোমার আহল বলছো আমি আল্লাহ বলছি সে তোমার আহল নয় আর একবার যদি সন্তান আমার কাছে হাত উঠাও তোমার নবুতের দপ্তর থেকে নাম কেটে দেবে আল্লাহর পয়গম্বর এই যে মাথা নিচু করেছে কেমন পর্যন্ত আল্লাহর নবী আল্লাহর দিকে তাকিয়ে কথা বলার সাহস পাবে না ভাইরা আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেল ফেরাউন মেনেছে না অমান্য করেছে আমার বন্ধুরা ফেরাউন অমান্য করলো সব জায়গায় এখন এক তারিখে সংসদ বসেছে সংসদের মধ্যে বহুত লোক আছে এখন মুসা নবীকে বলছে যে মুসা ঠিক আছে তুমি যে দিনের দাওয়াত দিচ্ছ তোমার সপক্ষে কিছু দলিল আমাকে দেখাও তো সে ও আল্লাহর নবী বলছে এইরকম দিনের আশায় আমি ছিলাম কি কোন কখন ফেরাউন আমাদের বলবে যে তোমার নবতের সপক্ষে একটা নিদর্শন আমাকে দেখাও
এটাই আমি চাচ্ছিলাম যে জনগণের সকলের সামনে ওর কাপড় খোলা হবে জনগণ সুবহানাল্লাহ জনগণ সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বরে এটাই চাচ্ছিলাম যেই বলছে তোমরা দেখাও আল্লাহর পয়গম্বরকে আল্লাহ আগাই জানাই দিয়েছে তোমার হাতে যে লাঠি দিলাম ওইটা কিন্তু ফেলাই দিলে কি হবে জনগণ কি হবে घट कर दी लाठी फेल जमन फेल तमन बिराट साफ हुए फिर दिखे हा कार दिखे हा कर फिर तक सिंहासने बसा भय हा মারাত্মক ভয়ে সিংহাসন ছেড়ে পালাচ্ছে বর্বসা ঠেকাও বুঝতে পারছো তোমার সঙ্গে পারা যাবে না তুমি বড় জাদুকর জোরে কর নাও নাউজুবিল্লাহ জোরে কর হ্যাঁ হ্যাঁ আল্লাহর পয়গম্বর এরকম নিদর্শন একটা দেখার নাই অনেক নিদর্শন দেখালেন আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সকল নিদর্শনগুলোকে সে অমান্য করল অবজ্ঞা করল অস্বীকার করল যখন বিপদে পড়েছে ফেরাউন সহ সমস্ত বানী ইসরাইলেরা সমস্ত কিবলীরা সব আল্লাহর পয়গম্বরের সঙ্গে অঙ্গীকার করেছে এই বিপদ থেকে তুমি আমাদের রক্ষা করো আর তারপর পরে আমরা তোমার রবের উপরে ঈমান আনব এই রকম প্রতিশ্রুতি দিয়েছে প্রতিজ্ঞা করেছে একবার না কয়েকবার এই প্রতিজ্ঞা করার পর প্রতিশ্রুতি দেওয়ার পর পরেই তারা যখন সুবিধা লাভ করেছে যখন মুক্তি পেয়েছে সাথে সাথেই আল্লাহর নবীর সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে আল্লাহর পয়গম্বর যখন ফেরাউনের সাথে তার কথার কাজের মিল হলো না আল্লাহর পয়গম্বর যখন কথার কাজের মধ্যে তার মিল হলো না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার পয়গম্বর হাত উঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরাউনের সব কিছু দেখলাম আমি শুনলাম জানলাম সুযোগ দিলাম যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক সুযোগ দিয়ে থাকে যরকম দেয় কিনা যরকম দেয় কিনা আমরা আল্লাহর অনেক সুযোগ পাইছি অনেকবার বিপদে পড়লাম আল্লাহর কাছে বিপদের সময় হাত পাতলাম আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে যখন উদ্ধার করলো সাথে সাথেই বান্দা আল্লাহর ভালোবাসা আল্লাহর মুক্তির কথা ভুলে গেল সাইকেল যখন শুরু হলো দক্ষিণ দিক অথবা উত্তর দিক কালো মেঘ পশ্চিম দিক ধরেছে চরচর করে যখন মেঘ ডাকতে আরম্ভ হলো মানুষ মেঘের দিকে তাকায় আর বাড়ির দিকে দৌড়াই ঠিক না বেঠিক যখন বাড়িতে এসে গেল আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন তুমি তুফান উঠিয়ে দাও যখন প্রচন্ড বাতাস সাইক্লোন যখন শুরু হয়ে গেল এই সাইক্লোনের মুহূর্তেই বান্দা দুনিয়ার সব খেয়াল তার চলে গেল স্ত্রীর খেয়াল গেল ছেলে গেল মেয়ের গেল বাড়ির গেল সম্পদের গেল টাকা পয়সার গেল একটাই খেয়াল এই বিপদ থেকে বাঁচতে হলে কার কাছে সারেন্ডার করতে হবে একটু জোরে আওয়াজে বলেন আল্লাহর বান্দা আল্লাহর কাছে সারেন্ডার করে বার বলছে লা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে গেছি এই বিপদ এবং মুসিবত থেকে তুমি যদি আমাকে রক্ষা করো আমি পরিত্রাণ লাভ করব রক্ষা পাবো মুক্তি পাবো আর যদি তুমি আমাকে রক্ষা না করো এমন এই কঠিন বিপদের হাত থেকে বাঁচানোর ক্ষমতা তুমি ছাড়া আর কারোর হাতে নাই ঠিক না বেঠি আল্লাহ পাক বান্দা যখন চিৎকার দিয়ে কাঁদতে শুরু করলো আমার আল্লাহ মেঘ বাতাসকে বলে আর একটা জোরে চাপ দাও বান্দা আর একটু ডাকুক আমি সন্তুষ্ট হইছি
আমার একটু জোরে যখন চাপ দিল মুসমস করে যখন ঘরের সালটা ভেঙে যাওয়ার উপক্রম হল বান্দা হাও মাগুর আবার চিৎকার দিয়ে কাঁদল আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দার অবস্থা আমার জানা হয়ে গেছে বান্দা আমাকে ছাড়া আর কারোর কাছে সাহায্য চাই নাই আমি আল্লাহ ঘোষণা দিলাম যাও যাও আমার বান্দাকে এখন মুক্ত করে দাও বাতাস তুমি থেমে যাও বাতাস থেমে গেল বাতাস যেই বন্ধ হয়ে গেল আল্লাহর বান্দা তার পাকা জবান দিয়ে বলল এবার কপাল ভালো নতুন চাল আর নতুন ছাউনি যদি না দিতাম এই বাতাসের হাত থেকে বাঁচার কোনো পথ আমার ছিল কথা ঠিক না বেটি জোরে বলো কথা ভুল বলো নাকি রোগ হয়েছে মারাত্মক রোগ বাঁচার কোনো পথ নাই রোগাক্রান্ত অবস্থায় বান্দা রাতের অন্ধকারে বালিশের মধ্যে মুখটা গুজে দিয়া আস্তে আস্তে করে আল্লাহর কাছে কাঁদছে রব্বুল আলামিন তুমি আমার মালিক আর আমি তোমার গোলাম এই অসত্য হয়েছে ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বান্দা আল্লাহর কাছে কাঁদল রাতের অন্ধকার আল্লাহ পাক বলছেন দুনি আস্তাজিব লাকুম বান্দা তুমি রাতের অন্ধকারে তোমার বিপদ মুক্তির জন্য যখন আমার কাছে সারেন্ডার করে আত্মসমর্পণ করে যখন আমার কাছে কেঁদেছো তোমার এই ডাক বান্দা কেউ শুনতে পাই নাই আমি আল্লাহর আশ্বাস দিয়ে তোমার ডাকটা পৌঁছে গেছে তোমার সুখের পানি আমার দরবারে পৌঁছে গেছে বান্দারে আমি তোর এমন রব তোর চোখের পানি সহ্য করতে পারি নাই আমি তোর চোখের পানির দিকে তাকায়া আমার অন্তর দয়া হলো আমার রহম লাগলো বান্দারে যা 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 একটা প্যারাসিটামলের বদল হতে তোর অসুখ আমি ভালো করে দিলাম একটা দৃষ্টান্ত দেব নাকি দেব আল্লাহ যে পারে দেব আমার ভাইরা কাজের মেয়ে কিসের মেয়ে কাজের মেয়ে একজনের বাড়িতে কাজ করে এই মেয়েটার পেটে বাচ্চা এই বাচ্চা নিয়ে মেয়েটা যখন বাড়িতে কাজ করতে যায় একটু কষ্ট পায় যে গৃহে তিনি কর্ম করেন ওই গৃহকর্ত্রীর একটাই মাত্র মেয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত কি ক্যান্সার যার যদি ব্লাড ক্যান্সার হয় বলুন তো যার হয় ক্যান্সার তার কোন জীবনের অ্যান্সার আছে নাকি আমার ও গৃহকর্তী মেয়েটাকে নিয়ে সব সময় এই ডাক্তার সেই ডাক্তার এই চিকিৎসা সেই চিকিৎসা এই ওষুধ সেই ওষুধ এই দেশ ওই দেশ ঘোরাঘুরি করে লক্ষ লক্ষ টাকা বিসর্জন দেয় আর মাঝে মাঝে মেয়েটার জন্য চোখের পানিতে বুকখানা ভাসাইয়া দেয় কাজের মেয়েটা বলে বোন কি হয়েছে সব ঘটনা বর্ণনা করার এইবার কাজের মেয়েটার দিকে তাকায় বলে তোর কি অবস্থা বলে আমার পেটে সাত মাসের বাচ্চা পা আমি শক্ত কাজ করতে পারি না তিন চারটা বাড়ি ছেড়ে দিয়েছি কিন্তু আপনার মুখের দিকে তাকাইয়া আমি আপনার বাড়িটা এখনো পর্যন্ত ছাড়তে পারি নাই গৃহকর্তী বলছে বলবে তুই যদি আমার মেয়ে হতিস তাহলে কি আমি তোর কষ্ট দিতাম যা 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 তুই যতটুকু পারবি ততটুকু করবি খবরদার যেন কষ্ট তোর না হয় এমনকি সমস্ত ভারে কাজগুলি বন্ধ করে দিল শুধু বসিয়ে বসে তরকারি কুটাই আর তার সাথে গল্প করে সময় কাটাই এইভাবে তাকে ছেড়ে দিল যখন তার পেটে আট মাস হলো নয় মাস যখন হলো এরপরে বলছে বোন তোকে আর আসতে হবে না আমি প্রত্যেক মাসের যে বেতনটা তুই পাস আমি তোরে দেব তার সাথে তোর জন্য তোর সন্তান প্রসবের আগ পর্যন্ত তোর যা যা লাগে চাল ডাল তরি তরকারি ঔষধপত্র আমি সম্পূর্ণ তোর দিলাম আগামী কাল থেকে তোকে আর আমার বাড়িতে আসতে হবে না আমি তোর জন্য মওকুফ করে দিলাম আল্লাহর নামে আল্লাহর কাছে দোয়া কর রব্বুল আলামিন আমার কাজের উপর ভিত্তি করে সবাই আমাকে ভালোবাসে
এই মানুষটা কাজ চাই না সে আমারে ভালোবাসে আল্লাহ আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই যেই তোমার একজন সাধারণ নগণ্য গোলাম বান্দিরে ভালোবাসে আল্লাহ তুমি তারে ভালোবাসো আল্লাহ যে তোর বান্দিরে কষ্ট দেয় না তুমি তার অন্তরে কষ্ট দিন দোয়া করো এই করতে করতে আল্লাহর বান্দে সন্তান প্রসব হল দুই মাসের মধ্যে কাজে যাই নাই দুই মাস পর একদিন বললেন বোন আমি এখন একটু সুস্থ আমি আপনার বাড়িতে কাজ করতে আসবো বলে চলে আসো আসার পর পরে আল্লাহর বান্দি সামান্য পর পরই বাথরুমের মধ্যে প্রবেশ করে আর বের হয় সামান্য পর পর ঢোকে আর বের হয় আল্লাহর বান্দি প্রশ্ন করলেন বোন রে তুই বাথরুমে এত ঘন ঘন কেন যাস যতক্ষণ না বলবি তোরে আমি ছাড়বো না বলছে বোন কেন আমি বাথরুমে যাই তা কি আপনি জানেন আপনার কি সন্তান হয় নাই ছোট্ট মাসুম বাচ্চা দুই মাসের বাচ্চা বাড়িতে রেখে এসেছি আমার স্তনে দুধ বাচ্চার জন্য অল্প সময় পর পর এমন ভাবে আসছে দুধের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি বাথরুমে ঢুকি আর স্তন টিপে টিপে আমার সন্তানের মুখের হাড়টা আমি সব পায়খানা খাবে এই জন্য আমি বারবার বাথরুমে যাই অন্য কোন কারণ না আল্লাহর বান্দে চোখের পানি ফেলায় দে বল সরে আল্লাহর বান্দে রে তোর কলিজার টুকরো সন্তানের মুখে রাহার তুই পায়খানার মধ্যে ফেলায়া দিবি আর আমি সহ্য সহ্য করব তা কখনো হতে পারে না আজ থেকে তোকে আমি ঘোষণা দিলাম তোকে ছয় মাসের মধ্যে আমার বাড়িতে আর আসতে হবে না আমি ছয় মাসের জন্য তোর সন্তান বড় হওয়া পর্যন্ত পাশাপাশি খাদ্য খাওয়ার সুযোগ না হওয়া পর্যন্ত তোর যত টাকা লাগে যত খাদ্যখানা লাগে আমি সম্পূর্ণ তোর জন্য সাপ্লাই দিলাম এই ছয় মাসের জন্য আমি তোর ছুটি দিয়ে দিলাম সন্তানকে দুধ খাওয়া এই হওয়ার পর পর পরে তার হাতের মধ্যে টাকা ঢুকিয়ে দিল উঠানের দাঁড়ায় আল্লাহ দরবার বলছে আল্লাহ আমি তোমার একজন নগণ্য বান্দি রব্বুল আলামিন তোমার বান্দি আমার সন্তানের মুখের দিকে তাকায়া সে যখন আমাকে ছয় মাসের জন্য মুক্ত করে দিয়েছে আমার সন্তানের জন্য আমার খোদাই যেন কষ্ট না পায় সেজন্য আমার খাদ্যের ব্যবস্থা করেছে আমার সম্পূর্ণ ছয় মাসের চাহিদা তোমার যে বান্দে পূর্ণ করে দিল আমি তোমার দরবারে একজন মাজুর মানুষ হাত তুললাম আল্লাহ দয়া করে তোমার বান্দির সব বিপদ থেকে তারে মুক্ত করে দাও আল্লাহ যে আমার প্রতি দয়া করলো তুমি দয়া করে তার প্রতি রহম করো দয়া করো আমার ভাইরা সামান্য কয়েকদিন আগেই ডাক্তারের কাছে গেছে ডাক্তার বলেছে আর আমার কাছে আনার দরকার নাই আপনার সন্তানের শেষ পর্যায়ে যে কোনো সময় সে মারা যাইতে পারে এরপর তারা কাঁদতে এসে বলছেন বন্ডি সবচেয়েতে বড় ব্লাড ক্যান্সারের ডাক্তার বিদেশ থেকে আসছে অমুক তারিখ অমুক জায়গায় বসবে আপনি আপনার মেয়েকে নিয়ে তার সাথে দেখান কোন উপকার হতে পারে মনে বড় কষ্ট এবার ক্যান্সার নামক মেয়েটাকে সঙ্গে করে নিয়া ডাক্তারের কাছে গেছে ডাক্তারের সামনে সমস্ত পরীক্ষা নিরীক্ষা সব ফেলাই দিয়েছে প্রেসক্রিপশন দিয়েছে ডাক্তার বললেন আমি আপনার প্রেসক্রিপশন দেখলাম পরীক্ষা নিরীক্ষাগুলি দেখলাম এখন আপনার মেয়েকে আমি একটু টেস্ট করতে চাই মেয়েকে টেস্ট করলো এরপরে সাধারণ কিছু পরীক্ষা তাকে দিল পরীক্ষা শেষ করেছে পরীক্ষার রিপোর্ট মেয়ের অবস্থা দেখার পর বলছে আপনি কাঁদছেন কেন বলছে অল্প দিন মধ্যে যে কোনো সময় আমার মেয়েটা মারা যেতে পারে ডাক্তার চিৎকার করে বলছেন আরে আল্লাহর বান্দে কি কম আপনার মেয়ের গোটা শরীর আমি তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করে দেখলাম আপনার এই মেয়ের কোন শরীরের কোন জায়গায় রক্তের মধ্যে ক্যান্সারের ক বলতে নাই নিশ্চয় আপনি কোন নেক কাম করেছেন যার বদৌলতে আল্লাহ আপনার প্রতি রহম করেছেন আপনার মেয়ে ক্যান্সার থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেছে আল্লাহ দয়া করে না
তার দয়া করতে পারে না আল্লাহ সে আল্লাহ আছে না নাই কিন্তু আল্লাহ অনেকের প্রতি দয়া করে না যেমন করে নাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আল্লাহর পয়গম মুসা আলাইহিস সালাম ফেরাউনের এবং কিব্দিদের বানিশ্চালকে বাঁচাবার জন্য ফেরাউনের দোষ দোষদের বাঁচাবার জন্য তিনি দিনের দাওয়াত দিলেন গ্রহণ করল না যখন সবকিছু করেছে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন পয়গম্বর মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম যে জাতি আমাকে মানলো না যে ফেরাউন মানলো না এদের আর বেঁচে থাকার কোনো দরকার নাই আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আমার কঠিন গজব দিয়া এদেরকে জীবনের মতো আমি ধ্বংস করব আল্লাহ কি করবে আল্লাহ রাগ আছে না নাই আছে না নাই আমার ভাইরা এইবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ জারি করে দিলেন আমার পয়গম্বর মুসা কোন জাতিকে আল্লাহ পাক যখন ধ্বংস করতে চান বরবাদ করতে চান শেষ করে দিতে চান তখন আল্লাহ রাব্বুল আলামিনের অনুসারী যারা থাকে দ্বীনদার পরহেজগার মুত্তাকি মুমিন যারা থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে সেখান থেকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন ঠিক না ঠিক আল্লাহর পয়গম্বর বললেন আল্লাহ পয়গম্বরকে বলছে মুসা আমি আল্লাহ পাক আমি তাদের শাস্তি দেব তুমি তোমার সমস্ত কওমদের সাথে করে নিয়ে তুমি এখান থেকে ফিলিস্তিনে চলে যাও কোথায় যখন কোথায় ফিলিস্তিন আল্লাহর পয়গম্বরকে বলো শোনো যখন এই বানি ইসরাইলদেরকে নিয়ে তুমি ফিলিস্তিনের পথে রওনা হবা তোমার প্রস্তুতি গ্রহণ করবে কিন্তু শর্ত খবরদার খবরদার তোমাদের মিশর ত্যাগ করার ঘটনা যেন ফেরাউন এবং তার দোসর কিবদের যেন জানতে না পারে খুব গোপনে সংগোপনে করবে আমার ভাইরা আল্লাহর পয়গম্বর সমস্ত বানি ইসরাইলদেরকে ঘোষণা দিলেন তোমরা সাবধানে সমস্ত প্রস্তুতি গ্রহণ করো এই মিশর ত্যাগ করতে হবে খবরদার কিবদিদের সাথে যোগাযোগ রক্ষা করো না তোমাদের যাত্রার গোপন খবর যেন কেউ জানতে না পায় সাবধান হয়ে গেল সবাই সব প্রস্তুতি কমপ্লিট হয়ে গেল এইবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বানি ইসরাইলদেরকে সাথে করে নিয়ে যখন রওনা হবেন রাতের অন্ধকারে যখন রওনা দিলেন রওনা হওয়ার পর কাফের বেঈমান ফেরাউন হঠাৎ করে জানতে পেরে গেল যে বানি ইসরাইলে কেউ থাকবে না মুসার সাথে সবাই মিশর ত্যাগ করছে জানার পর পরই ফেরাউন সঙ্গে সঙ্গে নির্দেশ দিল যাও এক্ষুনি আমার সমস্ত লোকজনকে এক জায়গায় করো জোগাড় করো আমার ভাইরা আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সাথে বানি ইসরাইলদের সংখ্যা একজন দুইজন না একসাথে আল্লাহর বান্দা আল্লাহর নবীর সঙ্গে 6 লক্ষ কেউ বলেন 3000 আবার কেউ বলেন 6 লক্ষ 70 হাজার বানি ইসরাইল আল্লাহর পয়গম্বর মুসার সাথে ফেরেশতাইলে দেখে রওনা দেয় কয়জন কয়জন 6 লক্ষ 70 হাজার এক জায়গা আছে 70 এক জায়গা আছে 6 লক্ষ 3 হাজার এরা যখন রওনা দিচ্ছে আল্লাহর পয়গম্বর যাওয়ার পথ দুটা একটা নিকটতম আর একটা দ্রুততম একটা সহজ একটা কঠিন একটা স্থল পথ একটা সাগর পথ দুইটা পথ আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন কঠিন পথটা তুমি অতিক্রম করো আর কঠিন পথে আসবে সাগর এই সাগর পাড়ি দিয়ে সিনাই পর্বতের পাদদেশ দিয়ে তোমাকে যেতে হবে কোথায় ফিলিস্তিন অনেক ঘটনা
পরিবেশটা ভালো নাই আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারলাম না আশা করে আসছিলাম কিন্তু আমভাবে খাস কিছু কথা আপনাদের শোনাই আল্লাহর পয়গম্বর এই 670,000 বানি ইসরাইলকে সাথে করে নিয়ে আল্লাহর পয়গম্বর হুকুম দিলেন তোমরা লোহিত সাগরের পথ ধারণ করো এ কথা কার জোরে কোন কার তবে আল্লাহ পাক বলেন নবী যখন তুমি সেই পথের দিকে রওনা হবে তখন তোমার কিন্তু পশ্চাৎপদ অনুসরণ করবে ফেরাউনেরা তোমাকে আক্রমণ করবে ধরার জন্য কিন্তু তুমি টেনশন করো না ও ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর লোহিত সাগরের কিনারায় পৌঁছানোর আগে ফেরাউন টের পেয়ে গেল তার লোকজন দ্বারা এখন ফেরাউন মুসা আলাইহিস সালাম সহ সমস্ত বনি ইসরাইলকে বনি ইসরাইলদেরকে নির্মমভাবে হত্যা করার জন্য তিনি ঘোষণা করলেন লোক তৈরি করলেন লোক জমা করলেন সামান্য দুই এক দিনের ভেতরে ফেরাউন লোক জড়ো করলো তার সংখ্যা হলো 16 লক্ষ কত জোরে কল কত লক্ষ 16 লক্ষ সৈন্য তৈরি হয়ে গেল এই 16 লক্ষ সৈন্য নিয়ে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলো তারা বলছে কোন ক্রমে ফেরাউন বসে কোন ক্রমে এক বনি ইসরাইলকে মূসা সহ আমি মিশর ত্যাগ করতে দেব না যে কোনো মূল্যের বিনিময়ে তাদের সবাইকে ধরে আনতে হবে এবং তাদের নির্মমভাবে হত্যা করব রাখা এবং মারার মালিক কার মালিকানা কার হাতে একটু জোরে আওয়াজে বলতে হবে মুসলমানের মতো বলতে হবে মারা এবং বাঁচানোর মালিকানা আল্লাহর হাতে এটা কোনো মানুষের হাতে না আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আমার মৃত্যু যে হিসেবে বাজেট থাকবে ওই বাজেটের মধ্যে আমাকে মরতে হবে আমাকে কেউ বাঁচাতে যতক্ষণ পারবে পারবে আল্লাহর পয়গম্বর নির্দ্বিধায় চলে যাচ্ছেন লোহিত সাগরের কাছাকাছি যখন তখন বনি ইসরাইলরা দেখতে পায় 16 লক্ষ বিশাল সুসজ্জিত বাহিনী বনি ইসরাইলদের পেছনে পেছনে ধাওয়া করেছে যেটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে এখানে বলে দিয়েছেন হলো না ভাই মনে মিলল না যা হোক কি বলবো কায়দা হচ্ছে না ভাইরা আমার এরপর আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম ভালো করে শুনুন হাসবেন না একটু ভালো মনোযোগ সহকারে শুনেন তাহলে বাঁচা মরার মালিক কার হাতে যেরকম কার হাতে মালিকানা হলো আল্লাহর হাতে এখন লোহিত সাগরের কিনারায় যখন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম 670,000 বনি ইসরাইলকে নিয়ে সেখানে অপেক্ষা করছে এর আগে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে বলবো বলবো দেখেন মজার কাহিনী আল্লাহর পয়গম্বর নিয়ে যখন রাতের অন্ধকারে রওনা হলো কিছু দূর যাওয়ার পর রাস্তা হারাই ফেলছে রাস্তা হারাই ফেলছে আবার আল্লাহর পয়গম্বর বলেন ব্যাক করো সেখানে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আবার ব্যাক করলেন আবার রওনা করলেন আবার রাস্তা হারিয়ে ফেললেন আবার ব্যাক করলেন আবার রওনা হলেন আবার রাস্তা হারিয়ে ফেললেন কয়বার আচ্ছা বলেন তো কেউ না বুঝলে বুঝে কে কেউ যারা জানে না জানে কে কেউ যারা বোঝে না বোঝে কে আল্লাহ পাক নবী বুঝতে পারলেন যে এটা নিশ্চয়ই কোনো এর মধ্যে কারণ কোনো রহস্য লুকিয়ে আছে এই রহস্য উদ্ঘাটন করার আগ পর্যন্ত আমরা সঠিক গন্তব্য পৌঁছাতে পারবো না এর মধ্যে কোনো কারণ আছে না না আমার ভাই আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম 6 লক্ষ বনি ইসরাইলকে লক্ষ্য করে উনি ঘোষণা করলেন নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো কারণ এমন কিছু রয়েছে যতক্ষণ পর্যন্ত সেই কারণ উদ্ঘাটন করতে আমরা না পারব ততক্ষণ পর্যন্ত সঠিক গন্তব্যে পৌঁছাইতে পারব না তোমাদের মধ্যে এমন কেউ আছো কি এর কারণটা আমাদের বলে দিতে পারো
কিছু সংখ্যক আলেম বললেন আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম এই মিশরে তিনি এসেছিলেন মিশরের রাজত্ব তিনি করেছিলেন আল্লাহর পয়গম্বর মৃত্যুর আগেই তাদের জাতির সামনে বলেছিলেন এমন একটা দিন এই মিশরের মাটিতে আসবে বানিসের তোমাদের উপর আসবে যেই দিন তোমরা সবাই মিশর ত্যাগ করে অন্যত্র পালায়া যাবে জীবন বাঁচানোর জন্য যখন তোমরা মিশর ত্যাগ করবে ওই সময় আমি আল্লাহর পয়গম্বর জীবিত থাকব না আমার লাশের কফিনটা এই মিশরের মাটিতেই থাকবে যখন তোমরা চলে যাবে আমার কফিনটা তোমরা সাথে নিয়ে যেতে খবরদার ভুল করো না আল্লাহর পয়গম্বর আমাদের সাথে আমাদের স্ত্রী পুত্র সন্তান সব আছে কিন্তু আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামের লাশের কফিন আমাদের সাথে নাই আল্লাহর পয়গম্বর এটাই হলো কারণ এবার তোমরা বলো দেখি আল্লাহর পয়গম্বরের কফিন সহ লাশটা কোথায় আছে এই খবরটাকে বলতে পারবে সাথে সাথে সবাই বলল আমাদের মধ্যে এমন একজন বৃদ্ধা মহিলা আছে এই মহিলা ছাড়া ওই আসল ঘটনা এবং লাশের উদ্ঘাটন কারণ করা সম্ভব না আমার প্রশ্ন হলো আল্লাহর পয়গম্বর এইবার মহিলাকে ডাকলেন কে সেই এই বৃদ্ধাকে হাজির করার পর আল্লাহর পয়গম্বর বললেন তুমি কি বলে দিতে পারো আল্লাহর পয়গম্বর লাশের কফিন কোথায় এবার মহিলাটা বলছে আল্লাহর পয়গম্বর আমি ততক্ষণ পর্যন্ত লাশের কফিনের কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমার একটা শর্ত পূরণ না করবেন বলো তোমার শর্ত কি বলছে আমার শর্ত হলো আল্লাহর পয়গম্বর মুসা আপনি আল্লাহ পাক আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন আপনি হলেন আল্লাহর পয়গম্বর আমার সাথে অঙ্গীকার করুন আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন ওই জান্নাতের মধ্যে আমাকেও আপনার সাথে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আমার আপনার সাথে জান্নাতে রাখার আমার সাথে অঙ্গীকার না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কখনো আল্লাহর পয়গম্বর লাশের খবর বলবো না এবার আপনারাই বলেন প্রয়োজনের তাগিদে দাবি মানতে হয় না হয় না কিন্তু এখন এমন অবস্থা যখন প্রয়োজনের তাগিদে অনেক দাবি মানতে হয় কিন্তু আমরা এমন শক্ত হয়ে গেছি এমন কঠিন আর কঠোর হয়ে গেছি যতই প্রয়োজন হোক আমার নীতি বহির্ভূত আমার জীবন গেল আমি কোনো শর্ত মানব না এমন ইতিহাস জুড়ে কোন আছে না নাই আছে না আমার ভাইরা আল্লাহর পয়গম্বর ধনমরণের মধ্যে পড়ে গেলেন কি করব এখন এখন কি করব আমি এইবার আল্লাহ আসমান থেকে বললেন নবী মুসা প্রয়োজনের তাগিদে তোমার উপর যে শর্ত আরোপ করা হয়েছে আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম তুমি আমার বান্দির শর্তটা মেনে নাও আদেশ কার জোরে কর কার যদি এই জ্ঞান আমাদের মধ্যে থাকতো তাহলে আমরা শর্ত মানতে অনেক সময় বাধ্য হতাম না হতাম না এই জ্ঞান না থাকাই আমরা জীবন গেল মানতে রাজি এরকম হয় কিনা কিন্তু যিনি এই কাজ করবেন বা করব আমরা বলুন তো আমাদের একদিন মরণের ডাক আসবে না আসবে না আমার আল্লাহর পয়গম্বর হযরত মুসা এবার আল্লাহর বান্দির ডাকটা বলে রঘু আল্লাহর বান্দি তুমি যখন শর্ত দিয়েছ আমি তোমার শর্তটাকে মেনে নিলাম আমি অঙ্গীকার করলাম আমি ওয়াদা দিলাম আল্লাহ পাক যেই জান্নাতের যেই জামা দান করবে আমার সাথেই তোমাকে জান্নাতের মধ্যে রাখবো এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এই মহিলাটার পরিচয় জানার দরকার আপনাদের আছে না নাই আছে না এই মহিলার পরিচয় শুনবেন না শুনে যাবেন কেউ কারা কারা যাবেন না হাতটা তুলে দেখান নারাই থাকবি নারাই থাকবি নারাই থাকবি
হাতে নামায় ধরেন আমি মহিলার পরিচয়টা দেব এই মহিলার নামটাও জানার দরকার আছে না নাই কেউ জানে না 6 লক্ষ 70 হাজার মানুষ জানে না অতচ ওই মহিলাটা জানে নিশ্চয় এই 6 লক্ষ মানুষের মধ্যে ওই মহিলার বয়সটাও মনে হয় কম হবে না মহিলার বয়সটা কত তাও জানার ইচ্ছা আছে না নাই আমি আপনাদের বলবো শেষে শুনে যাবেন ব্যাক টু দা পয়েন্ট আল্লাহর পয়গম্বর মেনে নিলেন এইবার আল্লাহর নবী লোহিত সাগরের কিনারে যখন পৌঁছায় গেলেন পৌঁছানোর পর এবার যখন ফেরাউনের বিশাল বাহিনী যখন নাকি আল্লাহর পয়গম্বরের লোকজনের পেছনে ধাওয়া করেছে এইবার লোকজন বলছে ইন্না লা মুদরাকু কি বলছে তারা ওরা বলছে ও আল্লাহর পয়গম্বর আপনার কথা মতো মিশর ত্যাগ করে আমরা সব বেরিয়ে আসলাম বাঁচার জন্য কিন্তু বাঁচার তো কোনো পথ নাই এই তো ধরা পড়ে গেল কি পড়ে গেল কি পড়ে গেল ধরা কার কাছে কার কাছে জলবায়ু কার কাছে ফেরাউনের কাছে আর আমরা ধরা পড়বো কার কাছে ফেরাউনের ধরা আর আল্লাহর ধরা কি এক জনগণ এক তাহলে ভয় করবো কাকে ফেরাউন কে না আল্লাহকে যখন ফেরাউন কে না আল্লাহকে ফেরাউন হলো মানুষ আর আল্লাহ হলেন মালিক সুতরাং আমরা জীবন দেব আমরা কোনো মানুষকে ভয় করব না ভয় করব কাকে যখন ভয় করব কাকে আল্লাহ ছাড়া আর কাউকে মুসলমান ভয় করতে এরা শিখিয়েছেন কে আমার ভাইরা আল্লাহর পয়গম্বর হযরতের মুসা সাল্লাম তাদের উত্তর বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদি কখনো না কাল্লা কখনো না আমার আল্লাহ আমার সাথে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবে কে দেখাবে পথ জোরে বলুন কে দেখাবে পথ আল্লাহ যদি পথ দেখায় সেই পথ কি ভুল হতে পারে সেই পথে আতঙ্ক আছে সেই পথে বিপদ আছে সেই পথ আছে মুক্তি সে একজন পথ মুক্তির পথ আমার ভাইরা আল্লাহর পয়গম্বর এবার বললেন অতচ আল্লাহ রাব্বুল আলামিন আগেই যে কথাটা বলেছিলেন নবীকে আমার নবীজি মুসা আলাইহিস সালাম ওই জায়গায় যায়া আল্লাহর কথাটা ভুলে গেছে সেই কথাটা কি ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসাল লা তাখাফু দাবাকা ওয়ালা তাখশা আসলে কষ্ট হয় মন খুলে যখন কথা বলার পরিবেশ না পায় আপনারা রাগ করতেছেন নাকি রাগটা হয়ে গেছে বেশি রাগটা হয়ে গেছে বেশি আর না করি লম্বা নাকি শেষ করে দেবো একটু বলবো বৃদ্ধ হচ্ছেন না তো আমার বন্ধুরা তো পিছনের লোকগুলো দাঁড়ায় আছেন ভাই একটু বসলে ভালো হয় না যদি গুণা না হয় তাহলে বসে যদি গুণা না হয় তাহলে বসে কি বলে বসলে ভালো হয় না কেউ দাঁড়িয়ে থাকবে কেউ বসে থাকবে খারাপ লাগে এরা তো মেলা দলিল ছিল আজকে আমি আর বললাম না বলছিল আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসাকে আগে বলেছিলেন ও মুসা আমি আল্লাহর পক্ষ থেকে নবী মুসার প্রতি প্রত্যাদেশ পাঠিয়েছিল আল্লাহর কাছ থেকে মুসার কাছে কি পাঠিয়েছে প্রত্যাদেশ পাঠাইছে কি প্রত্যাদেশ সেই প্রত্যাদেশটা হলো আপনি আমার বান্দাদেরকে সাথে করে নিয়ে এক্ষুনি বের হয়ে পড়ুন কি করে পড়ুন বের হয়ে পড়ুন আর চলার পথে আপনার সামনে যে সাগরই আসুক না কেন আপনার হাতে লাঠি দ্বারা আঘাত করবেন সাগরের মধ্যে আর রাস্তা তৈরি করে সেই রাস্তা দিয়ে আমার বান্দাদেরকে পার করে দেবেন এর মধ্যে কি হবে আপনার পিছন থেকে ধাওয়া করার কোনো ভয় থাকবে না আর অন্য কোন রকমের ভয় কোন আতঙ্ক রাস্তার মধ্যে আপনার স্পর্শ করবে না জোরে বলেন সুবহানাল্লাহ
কিন্তু আল্লাহর পয়গম্বর এই সাগরের কিনারায় যে আল্লাহর এই কথাটা ভুলে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ ভুলে যেতে পারে কি না আল্লাহর পয়গম্বর যখন ভুলে গেল তখন আল্লাহ পাক আবার পুনরায় তার বান্দাদের বাঁচানোর জন্য বলছেন ফাওহাইনা ইলা মূসা আমিদ বিআফাকাল বাআর فانفلق فكان كل فرق كالطود العظيم سبحان الله جل الله اكبر نعرہ تکبیر نعرہ تکبیر الله پاک বললেন আমি মুসাকে প্রত্যাদেশ পাঠালাম আবার কাকে প্রত্যাদেশ মুসা আল্লাহ বলছেন আমি মুসার কাছে প্রত্যাদেশ পাঠালাম আবার দ্বিতীয়বার আমি দিব্য আসাকাল বাহার তোমার হাতের লাঠি সাগরের পানিতে আঘাত করো এবং রাস্তা তৈরি করো জোরে করো সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর হাতের লাঠি দ্বারা যখন সাগরে আঘাত করলেন একটা না দুইটা না বারোটা রাস্তা তৈরি হলো জোরে বলো আল্লাহু আকবার আল্লাহ বলছেন যে এই রাস্তাগুলির পাশে পানি বিশাল সাগর এই রাস্তা যখন হয়ে যাবে সাগরের পানি যখন সাইজে সাইজে দাঁড়িয়ে গেল এই পানিগুলোকে ঠিক মনে হচ্ছে পাহাড়ের মতো জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন ওই যে বললে মা কোনো ভয় নেই আল্লাহ পাক বলছেন কোনো ভয় নেই কোনো ভয় স্পর্শ করবে না তোমাদের কারণটা কি ওই যে গভীর রাস্তার মধ্যে দিয়ে যখন যাবে তখন বলুন তো এই বিরাট অন্ধকার হবে না হবে না যেরকম অন্ধকার হবে কিনা একজন আরেকজনকে যদি দেখতে না পায় ভয় আতঙ্কের আর ব্যাপার আছে না নাই আবার পিছন দিক থেকে যদি সাগরে রাস্তা না হয় তাহলে পিছনের ভয়টা আছে ফেরাউনের বিশাল বাহিনী ধরে হক শেষ করে ফেলে দেবে কথা ঠিক কিনা আল্লাহ পাক বলছে কোনো ভয় নাই পিছনের কোনো ভয় নাই সামনের কোনো ভয় নাই চলারও কোনো ভয় নাই জোরে বলো সুবহানাল্লাহ হামার ভাই এবার আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন বনী ইসরাইলরা তোমরা সবাই সাগরের মধ্যে নেমে পড়ো স স গোত্র এক কম এক গোত্র আরেক গোত্রের মধ্যে প্রবেশ করো না আল্লাহ তোমাদের বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা করে দিয়েছে এই রাস্তার মধ্যে যখন নেমে পড়লো সবাই নেমে পড়েছে সবাই যখন নেমে পড়লো এক এক করে গোটা সাগরের বুক ছেড়ে পার হইয়া আল্লাহর নবী সহ তার উম্মতেরা 670,000 বানী ইসরাইল কিনারায় উঠে গেল জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা এইবার ফেরাও কি করলো মজার কাহিনী শোনো ফেরাউনের সমস্ত 16,00,000 মানুষ লোহিত সাগরের কিনারায় তখন দণ্ডমান দাঁড়ায়া দৃশ্যখানা সবাই অবলোকন করছে আর মনে মনে বলছে জীবনে কোনোদিন আমরা চিন্তাও করতে পারি নাই সাগরের মধ্যে এই রকম রাস্তা তৈরি হতে পারে আর আমরা সাগরের ওপারে যায় সাগরে কি অবস্থা তা আমরা জানবো কিভাবে সম্ভব এটা হতে পারে না মনে মনে চিন্তা ভাবনা যখন তারা করছে এমন সময় ফেরাউন ডাক দেয় বল ও আমার লোকেরা তোমরা কি চিন্তা করো আজকে সাগরের যে দৃশ্যগুলা দেখতে পাচ্ছ এ সব আমি ফেরাউনের জন্য এই জোরে কর নাউজুবিল্লাহ আরে জোরে কর নাউজুবিল্লাহ কারণ আমি ফেরাউনের ভয়ে আমি ফেরাউনের ভয়ে সাগর বাধ্য হয়ে এরকম রাস্তা তৈরি করে দিয়েছে কোনো টেনশন নাই চিন্তা নাই চলো সাগরের মধ্যে নেমে পড়ি আমার আল্লাহ বলে আয়েশা দেখ এবার আসুতারে আমি মজা দেখাবো কি আমার ভাইরা এইবার ফেরাউন সহ 16,00,000 বানী ইসরাইল ফেরাউনের বিশাল বাহিনী এরা যখন সাগরের ঠিক মাঝামাঝি পর্যায়ে চলে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন সাগর হুকুম দিলেন সাগর তুমি ঠিক যেমন ছিলে আমি আল্লাহ নির্দেশ দিলাম ঠিক তেমন হয়ে যাও ফেরাউনের গোষ্ঠী সদ্য সাফ করে দাও আমার ভাইরা এইবার বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন যেমন বলেছেন আর হবে না রাত বেশি হয়ে গেছে কথা ঠিক কিনা কি ভাই আমার বন্ধু যে কথা বলছিলাম
যে কথা বলছিলাম আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর পার হয়ে গেল 670,000 মানি স্টাইল পার হয়ে গেল যখন সাগরের মাঝখানে এইবার আল্লাহর নির্দেশ হলো সাগর যেমন ছিল তেমন কোন ভয়াবহ বলুন দেখি সাগরের পানি এখন সমান হবে না হবে না পাহাড়ের মতো পানি দাঁড়া মাঝখানে হলো ফেরাউনের বিশাল বাহিনী আল্লাহ পাক নির্দেশ দিলেন এদেরকে আমি আর বাঁচায় রাখবো না আমি নির্দেশ দিলাম এদেরকে সাইজ করো দুই দিকের পানি যখন আঘাত করেছে সমস্ত পানি যখন সমান হয়ে গেল একজন না দুইজন না 16 লক্ষ ফেরাউন সহ সব শেষ হয়ে যায় ফেরাউন যখন পানির মধ্যে ডুবে তখন সে চোখে দেখতে পায় আল্লাহর গজবের ফেরেশতারা শাস্তি দেওয়ার জন্য তার দিকে আগে আসে এবার বলুন ঠেলার নাম একবার জোরে বলেন কি হাতটু জোরে কোন ফেলার নাম বাবাজি ফেরাউন থেকে যে সর্বনাশ বাঁচার কোন পথ নাই কোন রাস্তা খোলা নাই এইবার ফেরাউন গত্যন্তর না পায়া পূর্বের কথা মনে পড়ে গেছে অনেকবার তো মুসার সাথে অঙ্গীকার করেছিলাম আমি মানি নাই বাঁচে গেছি আল্লাহ বাঁচাইয়ে দিছে এবারও মনে হয় আল্লাহ বাঁচাবে এবার বলুন তো ধরেছেন কে আমার ভাই এবার আল্লাহ ধরেছেন সাগরের মধ্যে যমুন নাকি থাকাই ধরে দিয়েছে এইবার বাঁচার জন্য আল্লাহর সাথে প্রতারণা করছে মুনাফিকি করে বলছে আমান তুমি রব্বে হারুন ও মুসা আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম কার উপরে খেলার নাম খেলার নাম যখন খেলার নাম এইবার ফেরাউন যখন শেষ হয়ে গেল ফেরাউন শেষ যখন হয়ে গেছে ফেরাউন যখন মরে গেল ফেরাউনের সমস্ত লোক যখন শেষ আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে খবরখানা পৌঁছিয়ে দেয়া হলো ফেরাউন শেষ হয়ে গেছে এইবার সমস্ত বানি ইসরাইলরা একযোগে বলছেন আল্লাহর পয়গম্বর আমরা বিশ্বাস করতে ততক্ষণ পারবো না যতক্ষণ পর্যন্ত ফেরাউনের লাশ আমরা নিজের চোখেই দেখব কারণ ও মরতে পারে মরতে পারে এখন অনেকেই মনে করে আমি বোধহয় মরব ঠিক কি না আমার ভাই আল্লাহর পয়গম্বর মুসা সাল্লাম আল্লাহকে বলছে আল্লাহ এখন আমি কি করব আমার আল্লাহ পাক বলছেন আমি সব বানি ইসরাইলের ঘটনা দেখাবো ফেরাউনকে সচক্ষে দেখাবো এবার আপনারা কি দেখে যাবেন না না দেখে যাবেন কারা কারা দেখে যাবেন আল্লাহ আকবার জোরে করে বল এই মহিলার নাম ছিল মরিয়ম বিনতে নামুসা এর বয়স ছিল 750 বছর আর আল্লাহর পয়গম্বরের দাবি ছিল জান্নাতের মধ্যে একসাথে থাকবে কয় নম্বর গেল এটা শেষ তার মানে বক্তারাও কমসিয়া না না কথা বলছেন ধাক্কা মারলে উঠে যাবে এক লোক এক চালাকার এক বোকা দুইজন গেছে তোমার সে বন্ধু অনেকদিন পরে তখন সাক্ষাৎ হলো চল একটু মিষ্টি কিনে খায় 1 কিলো মিষ্টি 1 কেজি মিষ্টি কিনছে রসগোল্লা কেনার পরে একটা পাত্রে রাখছে চালাক চিন্তা করলো যদি খাওয়া শুরু করি এই বেটা বোকা তো অর্ধেক খাবে আমি অর্ধেক খাবো তা না এমন কায়দা করব গোটাটাই মারবো আমি ওকে মাঝখানে ফাও মারবো চালাকের বুদ্ধি আছে না নাই কি আছে না নাই ভাইরা আমার এখন সব সময় চালাকি আমার খাটে না কথা ঠিক কিনা জোরে কর এখন এই বোকা মিষ্টি হাত দিয়েছে চালাকও মিষ্টি হাত দিয়েছে ঠিক এই সময় চালাক বলছে এই থাম ছোট্ট একটা কথা আচ্ছা বল তো ভাই আমি বাড়িতে ছিলাম না তোর বাবা হঠাৎ করে মারা গেল কিভাবে মরেছে আমি তো ব্যাপারটা জানতে একটু দয়া করে বল তো ও বোকা তো বাপের মরার কিচ্ছা বাপার কথা মনে করে দিলে বলুন তো দেখি মাথা খারাপ হয় কিনা ও তখন বলছে ভাই আমার আব্বার প্রথমে আমাশা হলো তারপরে পাতলা পায়খানা তারপরে খাওয়া বন্ধ তারপরে এই এদিকে বাবার মরার কিচ্ছা বলছে তোলে আর বসা বাপ মরার কিচ্ছা বলার পরে দেখছে মিষ্টির দিকে আর 6 পিস আছে বাকি শেষ
বোকা চিন্তাগুলো আসলে তো বাপ মরার কিচ্ছে শোনা না, এ তো আসলে মিষ্টি খাওয়ার ধান্দা। তোর বাপ মরছে, বাকিটা তোকে হজম তো যা হয় কমানে। এইবার হট করে চালাকের হাত রাই খা, খালি আমার বাপ একাই মরিয়ে তোর ডাও মর, বল তোর বাপ কে করে মরছে। বলে আগে হাতটা সার, চালাক বলছে হাতটা সার, আমি তো তোর হাত ধরি নাই। এইবার বোকা করে হাতটা ছাড়ি দিয়েছে। এইবার বলছে আমার বাপ কি করে বলল শুনবি? আমার বাপ বলল আর মরল বাকি ছয়টার মধ্যে তিনটা বসাই দিয়ে একবার। তো আমাদের সেই ব্যাপার আপনাদেরকে বসাই রেখে একটু কায়দা করে কিছু কালেকশন করলাম, রাগ করলে প্রেমি। এইবার ফেরাউনের লাশটা আল্লাহ পয়গম্বর যখন ওয়াদা দিল আমি তোমাদের দেখাবো, কারণ ওয়াদা দিয়েছে কে? আল্লাহ ওয়াদা খেলাপ করে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করে? সবাই ভঙ্গ করে, নেতা ভঙ্গ করে, নেত্রী ভঙ্গ করে, সাধারণ মানুষ ভঙ্গ করে, কি বলে এরকম সবাই যদি ধরেন ওয়াদা করে, ওয়াদা খেলাপ করে, কথা ঠিক না বেটি জোরগণ? কিন্তু আমার আল্লাহ পাক বলে আমি যে ওয়াদা করি আমার ওয়াদা কখনো খেলাপ হবে না। বান্দা তোর আমার দিন জমিনে প্রতিষ্ঠা কর, আমি রহমতের দরজা খুলে দেব। দুনিয়ায় যত অভাব আছে, যত অশান্তি আছে, যত বিপদ মুসিবত আছে, আমি সব দূর করে শান্তি প্রতিষ্ঠা করে দেব। এই ওয়াদা কার? যেরকম এই ওয়াদা কার? আমাদের অঙ্গীকার হওয়া উচিত আমরা জীবন থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিন একবার দেখতে চাই। কি মনে চায় আপনাদের? যেরকম মনে চায় আল্লাহ পাক বলছে এটা যদি তোমরা চাও আমি তোমাদের দেব এই ওয়াদা। এখন আমরা আল্লাহ হুকুম পালন করলাম না আর রহমত কামনা করি, আল্লাহ পাক আমাদের অবস্থা বোঝে না? বোঝে না? বিপদের সময় আল্লাহ আল্লাহ আল্লাহ, বিপদ যেই কেটে যায় তখন ওই টাকা ছিল বলে বেঁচে গেলাম, ডাক্তার দেখাইছিলাম বলে বেঁচে গেলাম, গানে ঘরে খুঁটি লাগাইছিলাম বলে ঘর বেঁচে গেল। এ হইলো মুনাফিকে আমরা করি, এটা আল্লাহ জানে না? জানে না। এই জন্য আল্লাহ বলছে আগে কর নগদ, আমি এখন আর বাকিত নাই, কি কর? আল্লাহ বলছে মেলা বাকি করছে আর বাকিত নাই, এখন নগদে আছি, করোনা ভাইরাস থেকেই জমিন থেকে উঠাবো, তোরা আমার কাজটা করে দেখা, সুদ ছাড়, মদ ছাড়, ঘুষ ছাড়, জেনা ছাড়, ব্যবসার ছাড়, জাহাজারি ছাড়, চুরি ছাড়, ডাকাতি ছাড়, অন্য আসলে তো বৈধ, খুন জাহাজারি ধর্ষণ বন্ধ কর, আমার হুকুমটা মেনে নে, আমি তোদের সব বিপদ উঠায় নেব। কারণ বিপদ দেওয়ার মালিককে, বিপদ তুলে নেওয়ার মালিককে। সুবহানাল্লাহ। কোন বাইরে মা? এরপরে এইবার আল্লাহ পয়গম্বর হযরতে মুসা সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন, সাগর কার হুকুমে চলে? নদী কার হুকুমে চলে? সূর্য কার হুকুমে চলে? চন্দ্র কার হুকুমে চলে? আল্লাহ পাক লোহিত সাগরকে লক্ষ্য করে বললেন, লোহিত সাগর আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম, ফেরাউন যে পানির অতল গহ্বরে নিমজ্জিত অবস্থায় কাতলা মাছের মতো পানি খায়া খায়া গোডাউন মোটা করে পড়ে আছে, আমি আল্লাহ তোমার হুকুম দিলেন এমন একটা ধাবর দাও, এক ধাক্কা দিয়া, এক ধাক্কা দিয়া ফেরাউন ওই পানির মধ্য থেকে উঠায় একদম সাগরে নিক্ষেপ করো। বলুন সাগরের ক্ষমতা আছে না নাই? সাগর ভেতর থেকে বাইরে দেয় নাই, বাইরের থেকে ভেতরে নাই? আমার ভাই সাগরের ধর্ম হবো ভেতর থেকে বের করে করে ডাঙাই ফেলে দেওয়া, যদি ইচ্ছা হয় আপনারা সাগরে দেয়া দেখবেন। এইবার ফেরাউনের গোটা লাশটাকে দেখতে দেখতে বিশাল লাশটাকে সাগরের পানি উঁচু করে নিয়ে এসে একদম কেনারায় আছাড় দিয়ে ফেলায় দিলেন। আছাড় দিয়ে ফেলানোর পর আল্লাহর পয়গম্বর মুসা সাল্লাম বললেন, ও বনী ইসরাইলেরা, তোমরা যে ফেরাউন খোদাদ্রোহী জালেম শত্রুর চেহারা কানা দেখতে চেয়েছিলে, তোমাদের বিশ্বাস স্থাপনের জন্যই আল্লাহ রব্বুল আলামিন তার লাশ তোমাদের সামনে দিল। এটাই তাকিয়ে দেখো যে আল্লাহর নবী মুসাকে অমান্য করেছিল, যে আল্লাহর বিধান অমান্য করেছিল, আল্লাহর দিনকে অস্বীকার করেছিল, নিজকে খোদাইগিরি দাবি করেছিল, আমার সাগরকে আল্লাহ পাকের এই সাগর আল্লাহর হুকুমে চলে সাগরকে বলেছিল আমি আল্লাহ পাক, আমি আল্লাহ আমার জন্য এই সাগর রাস্তা এরকম করে করে দিয়েছি, তোমাদের সামনে যেই শত্রু সংগ্রহ তোমাদের ধারণা ছিল এ মরতে পারো না, কারণ এত বড় শত্রু
শক্তিশালী কোন অবস্থাতেই তার পরিবর্তন হয় নাই। আল্লাহ পাকের নবী তাদেরকে দেখায়া বলো তাকায়া দেখো এই খোদাদ্রোহী জালেমকে আল্লাহ পাক বাঁচায় রাখে নাই। এবার সমস্ত বানি ইসরাইলরা আমার ভাইয়েরা ফেরাউনের লাশটাকে দেখার পরে তারা বলল খোদার দুশমন মরে গেছে এতে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ পারে মারতে